নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন চলে এসেছি মাঠের মাঝখানে, আর মাঠের মাঝখানেতে একটা গাছ আছে, একটা ফলের গাছ। তো সেই ফলটা কে কে চেনেন আমাকে বলবেন, আগে গাছের কাছে যাই, আপনাদের দেখাবো। আমাদের এখানে একটা নামে পরিচিত, সেই নামটা কি সেটাও আমি আপনাদের বলবো। আর সেই ফল পেরেই আজকে রান্নাবান্না হবে। আগে চটপট করে কিছু ফল পারি, আর চলুন গাছটাও দেখাই। এই হচ্ছে সেই গাছ, আর এই গাছটা কেউ চেনেন? এই গাছের ফল পেরে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু আজকে করব, সেই জন্যই চলে এসেছি। ফলগুলো পাড়তে আগে ফল পাড়ি, তারপরে ফলটা আপনাদের দেখাবো যে এই ফলটা কে কে চেনে, আর আপনাদের ওখানে কি নামে পরিচিত আমাকে অবশ্যই জানাবেন। আমাদের এখানে জিলিপি ফল নামে পরিচিত। ও বাবা, আমি আসার আগে সব পেরে নিয়ে চলে গেছি, গাছ ফাঁকা। এখানে একটা দেখতে চেয়েছি, করেছি। এই হচ্ছে সেই জিলিপি ফল, দেখুন পুরো জিলিপির মতো প্যাঁচ, এই জন্য আমরা এগুলো জিলিপি ফল বলি। তো আপনারা কী নামে ডাকেন সেটা আমাকে বলবেন, যে আপনাদের ওখানে কী নামে এটা পরিচিত, কারণ বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তা এই ফল দিয়ে কিন্তু রান্নাটা হবে, আমি আরও কিছু পারবো, অনেকগুলো লাগবে। এই একটা, সব ফল পেরে নিয়ে চলে গেছে, মানে এই গাছটায় প্রচুর পরিমাণে হয়, তো দেখছি সেরকম নেই, আর পেকেও গেছে ফলগুলো। দেখুন একটু পাকা পাকা হলে বেশি ভালো হয়, যে ফেটে গেছে। আর এগুলোকে কিন্তু আমরা ছোটোবেলায় খুব কাঁচা খেতাম, এখনও খাই, কিন্তু এখন সেই সময় সুযোগ হয়ে ওঠে না, আসবো পারবো খাবো। আসলে কী বলতো, ছোটোবেলাটা একরকম যায়, বড় হয়ে গেলে আর একরকম জীবন। এখানে হাতের কাছে একটা আছে, এটা পুরো রং এসে গেছে। ওইখানে একটা ছোটো গাছ আছে, ওইটাই যায়, ওইটাই অনেক আছে, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। মাঠের ধারে গাছ, এইসব গাছের তো কোনো মালিক নেই, যার যখন ইচ্ছা হচ্ছে মানে সবাই পারে, সবাই পেরে নিয়ে এগুলোকে খায়, কাঁচাই খাওয়া যায়, আবার রান্নাবান্নাও করে খাওয়া যায়। এই গাছটা প্রচুর আছে, এদিক ওদিক পড়ছে, আগে পেরে নিই তারপর কুড়িয়ে নেব। এই গাছটা এসে অনেকগুলো ফল পেয়ে গেছি, আর দু চারটে পেরে নিলে হয়ে যাবে। প্রচুর কাঁটা, তো আস্তে আস্তে পাড়তে হচ্ছে। এইখানটা হাত পেয়ে গেলাম, জোরে জোরে লগা দিয়ে ঠেঙিয়েছি, তো আর এদিক ওদিক চারটে ছিটকে ছাটকে পড়েছে, তো সেইগুলো কুড়াচ্ছি। আর এই গাছটা প্রচুর কাঁটা, আর গাছের গোড়াতেও কাঁটায় ভর্তি, মানে সাবধানে না করলে পুরো হাত পা ছিঁড়ে যাবে, তার মানে একটা দুটো হাতে ফুঁকেও গেছে কাঁটা। ভেবেছিলাম হয়তো পাবো না, ওই গাছটা দেখে একটুখানি মনটা প্রথমে খারাপ হলো, তারপরে এই গাছটা দেখতে পেলাম, এই দেখুন অনেকগুলো হয়ে গেছে, এতেই হয়ে যাবে আজকে রান্না। নদীর টাটকা চিংড়ি নিয়ে এসেছি, আর এই চিংড়ি মাছ দিয়ে আর জিলিপি ফল দিয়ে রান্না হবে। তো এই রান্নাটা যে কোনো ছোটো মাছ দিয়ে করা যায়। আমি বলেছিলাম যে ওই মৌরলা মাছ নিয়ে আসতে, কিন্তু মৌরলা মাছ বাজারে পাওয়া যায়নি, তাই জন্য চিংড়ি মাছই নিয়ে এসেছি। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর এই ছোটো ছোটো চিংড়ি হলে এটা ভালো হয়, ঘুষো চিংড়ি যেগুলো একদম ছোটো ছোটো ঘুষো চিংড়ি, ওটা হলেও ভালো হয়। তাছাড়া ছোটো ছোটো পুঁটি মাছ, ওই সব দিয়ে রান্না করা হয় এটাকে।
এই ফলগুলো কাঁচা খেতে খুব ভালো লাগে। এক সময় আমরা কত কাঁচাই খেয়েছি, স্কুলে আসতাম তখন স্কুলে সারা বেডটা এই গাছ ছিল। এই যে দানাটুকু ফেলে দিয়ে শ্বাসটুকু নেব, দূর থেকে তোমরা দেখো না ঠিক বেল ফুলের কুড়ির মতো লাগছে। সব গাছ পুরো ফাঁকা করে দিয়েছে জানেন। ও ছেলেরা খাইবো? হ্যাঁ, বড় গাছটাতে তো কিচ্ছু নেই, দু একটা পেয়েছি, আর ছোট গাছটা থেকে তবু দুটো পেলাম। বড় গাছটাতে অনেক ছিল গো, সব ফাঁকা করে দিয়েছে। হ্যাঁ একদম সব ফাঁকা করে দিয়েছে, মানে আর একদিন দুদিন পরে গেলে আর পেতামই না, সব ছেলেরা পেরে পরে খেয়ে নিয়েছে। আমি যখন আসছি জানেন এখানেতে, পিসিমা বুবলুকে নিয়ে বসে আছে, আমাকে যে দেখতে পেয়েছে কেমন করছে দেখো। কালকে থেকে শুরু করে যেরকম করে জানেন ছেড়ে ছেড়ে, আমি আমাকে বকছিস দিয়ে এক মুখ হাসি। এবার ইয়ে বলছে, বনিতা বলছে মাকে বকে দে বকে দে, তোকে রেখে দিয়ে চলে যাচ্ছে বকে দে, দিয়ে আবার কচাই কি চেঁচানো শিখেছি। একটা একটা নতুন নতুন জিনিস শিখছে, আর খাওয়া দাওয়া কমিয়ে দিচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চা দেখুন, বাচ্চারা ঘুম থেকে উঠে কেমন কান্নাকাটি করে না, ও ঘুম থেকে উঠে এক মুখ হাসি, যেই কেউ সামনে যাবে এক মুখ হেসে দেবে। দিয়ে আবার কি করছে জানে, সকালবেলা ঘরেতে যেই আপনার ছেলেকে দেখতে পেয়েছে হাসছে, দিয়ে বাবাকে দেখে পিছনটা চাগাচ্ছে, মাথাটাকে এমন করে তোলার চেষ্টা করছে, কোলে নিতে বলছে, কোলে নিতে বলছে, যে একটু কোলে নিলাম ব্যাস চুপ হয়ে গেল। আজ এই চিংড়ি মাছগুলো একদম টাটকা মা, এই চিংড়ি মাছের টোপ দিয়ে গো এত সুন্দর জিওল মাছ ধরা যায়, কই মাছ, শোল মাছ, ল্যাঠা মাছ এত সুন্দর খায় না, একদিন যাব ধরতে মাছ। সত্যি সত্যি একদিন লাঠি ধরবেন? হ্যাঁ ধরতে হবে, ভালো হবে না, রোজ পাঁচটায় উঠবি ডাকবো, প্রত্যেক দিন হাঁটবি। মা আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ সব বাচ্চা হয়ে গেছে। সবই হয়ে গেছে, আলু পেঁয়াজটা কালই হয়ে যাবে। মাছের মধ্যে অল্প লবণ আর অল্প একটুখানি হলুদ মাখিয়ে নেব, আর এদিকে জলে তো একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, এগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নেব লবণ জলে। মিনিট দুই মতো ভাপিয়ে নেব, আমি দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দু তিন মিনিট মতো ভাপে নিয়েছি, এখন জলটা ঝরিয়ে নেব। রান্নাটা সর্ষের তেলে করব, কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুটা একটু ভেজে নেব। আলুর মধ্যে অল্প একটু লবণ দিচ্ছি,
আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। আলুগুলো একটু ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আদা রসুনটা বেটে নেব। কড়াই অল্প তেল আছে, এই তেলের মধ্যে এই ফলগুলোকে একটু হালকা করে আমি ভেজে নেব। যা মা, এক জিনিস ভুল হয়ে গেল তো, আপনাকে বলবো যে দুটো রেখে দিন, কাঁচা খাবো। সব ছাড়িয়ে দিয়ে দিয়েছেন তরকারিতে। আর একদিন চলে যাবে, দুটো নিয়ে আসবে, আমিও দুটো খাবো, তুমিও খাবে। আচ্ছা, যেতে যেতে থাকবে, ঠিক আছে, যে কটা আছে সব কেটে নেবো। কড়াতে আবারও সামান্য তেল দিয়ে দিয়েছি, এখন আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেবো হালকা করে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা রসুনটা একটু ভেজে নিয়ে জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবো, একটু ঝাল ঝাল হলে তবে তো ভালো হয়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলু, জিলিপি ফল আর চিংড়ি মাছ দিয়ে দেবো। মশলার সাথে সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জল। এবার মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। ডান গো মা তরকারি দি। হ্যাঁ যাও না, তেতো দিয়ে খাই তো তো। আমি শুধু একটা কথাই বলবো, তোমাদের ওখানে যদি জিলপি ফলের গাছ থাকে তা তোমরা একদিন রান্না করে দেখো, কৃষ্ণা যেমন করে রান্না করলো, দেখবে তোমাদেরও ভালো লাগবে।